नमस्कार आमार प्रिय बंधुरा, आमी संचिता चले एसेछि तोमादेर संगे आरेकटी रेसिपि शेयर करार जन्य। एई रेसिपिटा पुरो देखार अनुरोध रइल। तो बंधुरा, भालो लागले प्लिज लाइक कमेंट शेयर करो, नतून बंधुरा होले सबसक्राइब करते भुलो ना, पाशे थाका अल बेल आइकनटी प्रेस करे दिओ, जाते नोटिफिकेशनगुलो तोमादेर काछे खूब खूब ताड़ाताड़ि पौंछे जाए। बंधुरा, एखाने छटा माछ आछे, तो एटाके आमि भालो करे केटे धुए परिष्कार करे लवण आर हलुद माखिए राखछि। মেখে এদিকে আমি মাছ সিদ্ধ করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি 4 চামচ জিরে নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। এটা বন্ধুরা তাড়াতাড়ি পেশার জন্য খুব কাজ করে। তো এটা একটা ট্রিক্স, জিরে বাটার সময় তোমরা হলুদ দিয়ে পিষে দেখো, খুব তাড়াতাড়ি পেশা হয়ে যাবে। আর এদিকে আমি 2 চামচের থেকে একটু বেশি জিরে বাটা নিয়েছি আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি সরষের তেল মিশিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দেব। লবণটা আমি আগেও দিয়েছি, তার জন্য এখানে বুঝে লবণটা দিতে হবে। এবার মাছের গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বন্ধুরা আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে যায়। তো বন্ধুরা, আমি লাউয়ের পাতা নিয়েছি, সেগুলোকেও ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা প্লেট নিয়েছি, তার উপরে একটা একটা করে এইভাবে লাউয়ের পাতা সাজিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা এখানে 6টা মাছ আছে, তো আমি 3টে ভাগে ভাগ করব। তো পাতাগুলো সেইভাবেই সাজাবো। তো দেখো, এইভাবে সাজিয়ে দিয়েছি, উপর থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো, আমি এখানে দেইনি, কারণ ছেলে খাবে তার জন্যে। তো দেখো পাতাগুলো আমি কেমন করে সাজাচ্ছি। এবার চারি সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে আসব। তোমরা যে কোনো সুতো দিয়েই বাঁধতে পারো, আমি গুটি সুতো দিয়ে বেঁধেছি। তো দেখো, এইভাবে পাতাগুলোকে ভাঁজ করে নিয়ে এসেছি, এবার গুটি সুতো দিয়ে বেঁধে নেব এগুলোকে। আশা করি তোমরা বুঝতেই পারছ যে এইভাবে বেঁধে নিলে পাতাগুলো একদমই খুলে যাবে না। তো বন্ধুরা, চলো একটা একটা করে সবকটা করে নিই। দেখো, 3টেই করে নিয়েছি। এবার এদিকে আমি 1 বাটি মতন চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে এই বাটিরই 2 বাটি জল দিয়ে দেবো, যেহেতু 1 বাটি চাল আছে তার জন্য 2 বাটি জল দিচ্ছি। আর যে মাছগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো দেখো, মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি লাগিয়েছিলাম, তো সামান্য একটু কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোকে আমি একে একে সমস্ত কাটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে এর থেকে সুতোটাকে আগে ছাড়িয়ে নেব। যেহেতু বন্ধুরা হালকা গরম আছে, অসুবিধা হচ্ছে না। তো দেখো, আমি সুতোগুলোকে কেমন করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ খুব জোরে টানা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই কাজটা বন্ধুরা একদমই আস্তে আস্তে করতে হবে। তো সুতোটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার মাছের গায়ের থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সামান্য একটু মশলাও নিয়ে নেব। দেখতেই পাচ্ছো বন্ধুরা, একটাও মাছ ভেঙে যায়নি। এইভাবে আস্তে আস্তে করলে একটাও মাছ ভাঙবে না। তো সামান্য একটু মশলা নিয়ে নিচ্ছি,
পাতার সঙ্গে মেখে নেব। এই পাতাটা দিই আর মাছটা দিই, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা সামনে রেখে মনে হয় সঙ্গে সঙ্গেই খেয়ে নিই, অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটা। একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো উপর থেকে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর লবণটা লাগবে না, লবণটা পরিমাণ ঠিক আছে, তার জন্য আমি কাঁচা লবণ আর ব্যবহার করছি না। চলো বন্ধুরা, মাখাটা হয়ে গেছে, এবার সবাইকে ভাগ করে দিয়ে দিই। তো আমরা এখন চারজন আছি, চারজনে আমরা এটাকে ভাগ করে নিয়ে নেব আর গরম গরম ভাত খেয়ে নেব। আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এবং পুরো রেসিপিটা তোমরা দেখেছো। বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।